গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শেরগাঁও। আর বর্তমান শুই কেনে উঠিলো, টাইম হয়েছে কেটা না জানো, পুরা খাতরা রোদ দিছে। আর এটা ঠান্ডা নাই, কিন্তু রাতে খতরনাক ঠান্ডা আছিল একদম। মানে হিতাৰ কাষৰ পৰা উঠিব কাৰণে ইচ্ছা যোৱা নাছিল, হিতাৰ কাষতে বহি আছিলোঁ, বহি তাতে বহি থাকিলোঁ। আৰু আপোনালোকক মই বিশেষকৈ দেখাই আছোঁ এটা ধুনীয়া বস্তু, কিন্তু এতিয়া নাই, ছিজনটো এনেকুৱা। এইবিলাক গাছকেইটা দেখা পাইছে আপোনালোকে, এই গাছকেইটা, এই গাছকেইটা আপেল গাছ, ইয়াতে আপেল হয়। আৰু মই যেতিয়া ছিজন থাকিব, আপেলৰ ছিজন থাকিব, তেতিয়া মই আৰু এবাৰ আহিম ইয়াতে, আহি কেনে আপোনালোকক মই দেখাম। এইবিলাক গাছকেইটা গোটেই লম্বা লম্বা যে লাইন লাইন কৰি থৈছে, এইবিলাক সব আপেল গাছ। আৰু ইয়াৰে মাকৈবিলাক চাওক কালাৰটো কেনেকুৱা, কিবা ব্ৰাউন কালাৰ টাইপৰ মাকৈবিলাক। তো আজি আমি অকণমান শেরগাঁও ঘূৰিম, শেরগাঁও অকণমান ঘূৰিম, তাৰপিছত আমি ইয়াৰ পৰা যাম আমি খালাকটাং। খালাকটাঙত সোমাম, খালাকটাঙৰ ভিউ অকণমান দেখাম আপোনালোকক, তাৰপৰা ডাইৰেক্ট আমি ঘৰত যাম ওদালগুৰি। তো আমাৰ মানে যোৱাকালি আমাৰ ডেষ্টিনেশ্যন আছিল খালাকটাং, খালাকটাংলৈকে আছিল, কিন্তু আমি পাছ পাই যোৱাৰ কাৰণে আমি অলপ ওপৰলৈকে আহিলোঁ, আমি শেরগাঁওলৈকে আহিলোঁ। শেরগাঁওৰ ভিউটো আপোনালোকে চাওক অকণমান ধুনীয়াকৈ। তাৰপিছত শেরগাঁওৰ পৰা আমি ইফালে বমদিলাৰ ফালে যাম বুলি ভাবিছিলোঁ, কিন্তু বমদিলা যোৱা নহ'ব আমাৰ, কাৰণ আমাৰ টাইমো নাই আজি। আৰু ইফালে দোকান চোকানো খোলা আছে, ইফালে ঘৰৰ কাম চামো আছে বেলেগ, সেইটো কাৰণে আমি ভাবিলোঁ ডাইৰেক্ট ইয়াৰ শেরগাঁওৰ পৰা আমি খালাকটাং যাম। খালাকটাঙত সোমাই কেনে খালাকটাঙৰ অকণমান ভিউ চিউ আপোনালোকক দেখাই কেনে ডাইৰেক্ট ওদালগুৰিৰ ফালে যাম। তো চাই থাকিব আজিৰ ব্লগটো। হাই হেল্ল' নমস্কাৰ এণ্ড ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল কৃষ্ণক চিন্তি। শেরগাঁওৰ পৰা গোটেইখিনি দেখাই থাকিম, মানে শেরগাঁওৰ পৰা ওদালগুৰিলৈকে চাব। আৰু ইয়া শেরগাঁওৰ ভিউ চাই লওক আপোনালোকে। এইখন হোটেল, এইখন মানে হোমষ্টে, এইটোতে আমি আছিলোঁ। বাইকবিলাক বাহিৰত থৈছোঁ, আৰু এইফালে ভিউ চাওক। উঠ উঠ, জানাই আমি অলপ চাইনিজ ভাষা মাৰি দিছোঁ। আৰে পুৰা পুৰা ঘুমাইছোঁ, ৰাতি নাক বাজে বাজে উঠ। আৰে তাই ইফালে ঘুমাই আছে পুৰা, এইফালে দিনটো হ'লে ৰাতি হ'লে পুৰা নাচব, আৰু ইয়াতে হ'লে পুৰা ঘুমাই আছে। ৰাতি আমি পুৰা কাপোৰ পিন্ধি তাত পোৱা নাছিলো, আৰু এতিয়া কাপোৰ খুলি তাত পোৱা নাই, বৈদ্য গৰম, এতিয়া ৰ'দ দিছে, হাফ পেণ্ট মাৰি এনে বহি গৈছো। পুৰা আছে এইফালে, এইফালে চা কি মাছ দেখা নাই নেকি, এইবিলাক এইটো কি, এইটো ভেড়া ওপৰত দিছে, ওপৰ মেজো ইধৰ মেজো দুজন মেৰে কৈ আটা, এই আটা মাছক দানা খুৱাই আছে ইফালে। সো গাইজ, পুরা ইয়াতে মাছ পুহিছে, আর এখানে ধুনিয়ার মাছবিলাক সব তলব, মানে আটার লগত কিবা খুৱাই আছে মাছবিলাক, আর ধুনিয়ার আছে মাছ, কিন্তু দেখা পোৱা নাই, আমি দেখা পাই আছো ওচৰৰ পৰা। ইয়া এক জাক মাছ আছে, ইয়া এক জাক আছে ভিতৰত, এ দেখা পাই তো অলপ অলপ, এইটো হল ফেৰা, এইটো হল ফেৰা, এইটো আছে, ইয়াতে সৰু মাছ আছে, ইয়াতে সৰু মাছ আছে ইফালে, আৰু ইয়াতে ডাঙৰ মাছ আছে, এয়া কলা হৈ আছে ভিতৰত পুৰা একদম, সৰু মাছ আৰু ইফালে ডাঙৰ মাছ। আৰু এইগিলা তাঁৰবিলাক যে আপোনালোকে দেখা পাইছে, এইবিলাক যে তাঁৰবিলাক দেখা পাইছে, ইয়াতে হয় কিউই, কিউই গছ, এইটো হ'ল কিউই গছ, এইটো গছটো হ'ল কিউই। আৰু সিফালে আছে আপেলৰ গছ, আৰু আপেলৰ গছটো হৈছে আগষ্ট মাহত, আপেলৰ গছবিলাক হ'ব আগষ্ট মাহত। তো মই আগষ্ট মাহত আহিম ইয়াতে, আহি কেনে ইখন এইখন ইয়াতে থাকিম মই, আৰু আপোনালোকক আপেলৰ গছ, আপেলবিলাক লাগি থকাটো দেখাম। আৰু কিউইটো বা কেতিয়া লাগে, কিউইটো কেতিয়া লাগে, হা আগষ্ট, আগষ্টতে লাগে বোলে কিউই আৰু আপেল দুটাই, তো একেলগে দেখাব পাৰিম যেতিয়া আগষ্টত আহিলে আপোনালোকক। আৰু এইটো ব্লগটো আপোনালোকে, মই এপ্ৰিলত আহিম, আঙুৰ দেখাম, আঙুৰৰ আগষ্ট এপ্ৰিল, এপ্ৰিলত আহিবলৈ ৰাজা আঙুৰৰ গছ দেখাব। আৰু এইফালে মাছ দেখাই চাওক, যোনে যোনে মাছ দেখা পোৱা নাই চাই লওক, মাছ দেখা নাপাওঁবিলাক। এয়া
চাওক না ভিউ চাওক গাইজ, ভিউ কি মজা ভিউ ভাই। আর যেটা আপেল সাপেল লাগিয়ে থাকি ওটা কি মজা লাগবে, ও মাই গড। আর একটা বেলেগ এটা মানে ধরক বেলেগ একটা রুম আছে আপনারা এইটা লোক পারে, মানে এফালের পর দেখাইছো সেই তিনটা রুম আছে, সেই এটা আছে, এই এটা আছে, এই আছে, আর মানে মাজত ঠিয়া হয়ে আছো, এই বাইর বেলকনিও আছে আর ভিতর মানে ধরক এটা আপনারা বহি কেনে আরামসে পার্টি সার্টিও করবো এইখানে জায়গা। আর নেক্সট আহি আছে ভিতর এইটু, ইয়াতে এটা মানে বেড আছে, ডাবল বেড, তিনজনও ঘুমাব পারে, আর ইয়াতে কাপড় সাপড় থাকবে পারে, আর মজা রুমটো ধুনিয়া বনাই দিয়েছে। আর উপরপরা তল দেখাই আছো, তলত হিটার আছে, ইফালে মানে বহার কারণে কিবা কিবি আছে, মানে দেখাই আছো আপনার, আপনার যদি আহে এনেকা করতে চলো লো পারে আপনার, মানে সব কি মজা। তো এই হিটার উপর একটা বেড আছে, বাইর বেলকনি আছে, ইয়াতে চেয়ার টেয়ার আছে, ইফালে বড়িয়াকে বাথরুম সাথরুম পুরো এটাচ, বাথরুম সাথরুম গোটে আছে, ইয়াতে ইফালে পুরো বাথরুম সাথরুম পুরো ওকে। আপনারা যদি আহি কিনে লয় তো এনেকা রুমটো লোব পারে। আর তো এনেকা রুমটো লোব পারে। আর এই রুমের কিমান প্রাইস, এই রুমের কিমান লয় ওয়ান নাইট? 4,000 টাকা। তো এই রুমত যদি থাকে আপনাদের 4,000 টাকা দিব লাগবো, আর মজা আছে, উপরতো থাকবো পারবো, তলতো থাকবো পারবো, বঢ়িয়া। আর আর আমি থাকাটো হয়েছে 3,000, তো মজা। তিনটা আছে ইয়াতে, আর আমি থাকাটো হল ইফালে বাইক সাইক তাতে পার্কিং করি, এফালে কিউই গছ আছে, আগস্ট মাহত আপনাদের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এমানতে পাই যাব আপনাদের। ইফালে আছে আপেল গছ, ইফালে এইবিলাক যে তারবিল টানা আছে, ইয়াতে কালার চাহ আদা আছে, ইয়াতে জালুক আছে, আর নিমু আছে, আর অকনমান অকন চেনি কমকে দিছো, আর চাপাত তো ধুনিয়াকে লক চাহ। থ্যাংক ইউ ব্রো, চিয়ার্স। ওয়েলকাম। ওয়া বঢ়িয়া বঢ়িয়া, ভাল লাগিছে রে। দিয়া দিয়া ধুনিয়া। আমি চাহটো বঢ়িয়াকে খাই লওঁ, হিরক থাকিব কৈছে, হিরকে আহাৰ খাব। পুরা লেমন টি মজা খাই কিনে, নিমখ ন নিমখ জিয়াই নাই বেশি অল্প বেশি। সো গাইস, রাতিপা রাতিপা পুরা রোডত এয়া এফালে মাংস অল্প অল্প আসলে, রাতির মাংস আর সবজি জোল আলু আর ভাত বড়িয়াকে লইছো, ভোক লাগে আছে, তো খাই লো এতিয়া, খাই কিনে মজাকে আর অল্পমান ফ্রেশ ফ্রেশ হয়ে কিনে উলাই যাম। আর আমি টিপটপকে এটা রোডত বহি আছো ধুনিয়াকে, এফালে আছে একফালে ডিমান। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আর মানে রাতেপা উঠছো, উঠি কিনে মজাকে অল্প খাই লো, ঠিক আছে, বাই বাই। যে ভাই গেছে বিয়ে হিরম চাই যে খানা বানাকে দে মাইনা, বাই বাই। এ অসমিয়া হয় এয়া, এই রাভা হয়, আর এর ঘর কত আছিল? ঘর ঠেকিয়াজুলি, তাই ঘর ঠেকিয়াজুলি। আর এতে আহিলে আপনাদের একে লগ পাবো, আর এই বড়িয়া হেল্প করে দিছে আমাক। আর সো গাইস, আমি এটা যাব বলাইছো ফুল রেডি, আর এটা ইয়ারপর গে আছে আমি খালাকটাং, আর খালাকটাঙত অকনমান ভিউ দেখাম আপনার, তারপর ওলাই ওলাই গিয়ে থাকি। আজি বরষুণ সরষুণ নাই, এই কারণে রেঙ্কট চেঙ্কট পুরো বড়িয়াকে বেগত বড়িয়াকে ভরাই কেনে গাড়িত বড়িয়াকে বান্ধি ললো, টিপ টপ টেনশন নাই। এটা মজাকে ফটো চটো উঠিম ইনস্টাগ্রামত, আপনাদের ফলো করব পারে, নিশান ডেকা বলে আহি আছে, তো আপনাদের ফলো করব। আর ভিডিওটো চাক, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যিমান পারে করক, বহুদিন ঘুরব অহা নাছিল, এই কারণে এইবার অল্পমান এনেই ওলাই আহিলো। আর নেক্সট আমি ইয়ারপর যাম ঘরত, ঘরেরপর আর দুদিনমান পিছত যাম আমি বরপেটা, বরপেটার সত্র সত্র আপনার দেখাম, তারপর আমি ভুটান সুমাম। এটা লাই লাই রাইডবিল চলি থাকিব, আপনাদের চাই থাকিব। আর তো আমার রুমটুক বাই বাই দি, আর মটু ভাই বাই বাই, হ্যালো 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 বাই বাই। তো আমি বাই বাই দি কেন আমি পুরো বাইক সাইকেলে থাকছিল, আর এরপর সো গাইস বাই বাই, তো অল দ্য বেস্ট, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। আর এফালে আমার পুরা সেক্রেটারি পুরা বেগ সেগুলো, আমার বেগ দেখা নাই টিপ টপ, হ্যালো আমার রাইডার ব্রো পুরা, আর আমার বেগ সেগ পুরা মজাকে বান্ধি দিছো গাড়ি, টেনশন নাই, এটা ইঠিত লোবা নালাগে। আর আমি যোনখন হোমস্টে আছিলো এইখন হে নর্দন ফার্ম স্টে,
আর ইয়াতে আপেল আপেল চাপেল লাগি আছে দেখা পাইছে আপনাদের আপেল চাপেলও পাই যাব সিজনত আহি গেলে। আর এইটা ফোন নাম্বার, ফোন নাম্বারটা চাই লোক, এই ফোন নাম্বারত আপনাদের কল করে কেন ইয়াতে আহিব পারে। আর যদি থাকে আপনাদের শেরগাঁও যদি থাকিব বিচারে তো এখন এখন হোমস্টেতে থাকিব, বহুত ধুনিয়া হয় আর বহুত মানে মজা লাগিল এখন থাকি কেনে, আর পুরা ফুল এনজয় করবো পারব, হাল্লা সাল্লা করলেও কোনো প্রবলেম নাই। এইটো নাম্বার, ফোন নাম্বার, আর এইফালে যাব লাগে, আর এইফালে যাব লাগে শেরগাঁও। এই তাতে দেখা আছে রূপা 26 কিলোমিটার, শেরগাঁও 3 কিলোমিটার, মানে শেরগাঁও পাবর কারণে 3 কিলোমিটার থাকুতে এখন হোমস্টেটো পাব। আর ইয়াতে ব্যানারটো আছে, আপনাদের আহিলে ইয়াতে থাকিব। আর আমি ইয়াতে এখনক এটা বাই বাই দি কেনে আমি ইয়ারপরা এটা গৈ আছো খালাকটাং। তো এইফালে আমি যাব লাগবে খালাকটাং। বর্তমান আমি আহি পাইছো টেনজিং গাঁও, আর টেনজিং গাঁওর এখন হোটেল, এখন হোটেলত বঢ়িয়া খানা চানা বনায় আপনাদের যদি খাই খাব পারে। আমি মানে আগতেও এখন খাই গেছিল, আর আমি থাকা হোটেলখন হয়েছিল এখন, ইয়াতে মানে ব্যানার লগা আছে। তো এখন এখন হোটেলত আমি এটা কিবা এটা খাই লম ধুনিয়াকে, এটা ফুলর গার্ডেন সার্ডেন আছে। আমি মান্ডালা যাওয়ার টাইমত এখনতে ভাত চাত খাইছিল, মজা মজা গরম গরম ভাত চাত বনায় দিয়ে ধুনিয়াকে। আর ইহতে মইতো ভাতটো খালোয়ে তাতে অলরেডি, ইহতে কি একো খোৱা নাছিল রাতিপুৱা, ইহতে এটা কিবা এটা খাই লব ধুনিয়াকে, এটা খাই লব। আর টিপটপকে সব কি ধুনিয়া ফুলর গাছবিলাক এটা লগাইছে দিছে, আর রাজা আইছে না, রাজা আহিল, সব কি ধুনিয়া ফুলবিলাক এটা লাগি আছে, দেখা পালে কিবা এটা ভাল লাগি যায়। এইফালে এটা ফুলর সব কিবা লগাই থৈ দিছে, তো আমি ভিতর যাও মজাকে। আর কি বস্তু ভাই এটা কিবা আলাই থৈ দিছে, সুপারি সাগে তো এইটো অলপমান পাহাড় টাইপের সুপারি থাকে না। এদে এ কি আসিছে, এই সুরগম, হ্যাঁ ড্রাই, হ্যাঁ 30 পিস, মতলব কি প্রাইস 250, এই তো 250, এই তো মানে সুপারি নিচনাই হয় এইটো, হ্যাঁ সুপারি নিচনাই হয় এইটো, এইটো বস্তুটো মানে অল্প বেলেগ দেখা ভাই, কিন্তু এইটো 30 পিস আছে, খাওয়া বস্তু হয় সুপারি নিচনা, খাওয়া পারে আপনারা। সুরগম না কি গলা, সুরগম সুরগম। তো এখন হোটেলত বহুত রাইডার্সবিলাক আহে, এটা রাইডারবিলাক আহে, ইউটিউবারবিলাক সব আহে, ইয়াতে সব স্টিকার মারি মারি যায়, আর মোর স্টিকার নাই বর্তমান, মারব পারা নাই, আর মই হাতখান দিয়ে লাড়ি থলো। আর বর্তমান ইয়াতে সব ডাঙর ডাঙর রাইডারবিলাক আহিলে ইয়াতে স্টিকার লগাই দিয়ে, আর ভিতর আছে চাই লোক। সো গাইজ বর্তমান আমি ফাইনালি আহি পাইছো খালাকটাং, আমার ডেস্টিনেশন আসলে খালাকটাংলৈকে, কিন্তু আমি গলো শেরগাঁওলৈকে, কিন্তু বর্তমান আর একবার খালাকটাংত সোমাই ললো। আমি খালাকটাংর পর এনে আপনার খালাকটাংর টাউনখন দেখালো, আর অল্পমান ইফালে গেলে এখন ব্রিজ আছে, এনে তাতে ফটো চটো উঠবো পারে, তো আমি তাতে যাম। আর ফটো চটো দুকপিমান উঠি কেনে ইনস্টাগ্রামত আপলোড করি, আপনাদের লাইক করব, কমেন্ট করব ইনস্টাগ্রামত, আর শেয়ার করব, শেয়ার করবো আমাকে ইনস্টাগ্রামত ফলো করলে হল। আর বর্তমান আমি ইয়ারপরা অল্প যাও ইফালে ভিতর ফালে, অল্প ভিতর ফালে। সো গাইজ ইয়াতে বড়িয়াকে ভিডিও চিডিও বনালো, অলপমান রিলস সিলস বনালো ইনস্টাগ্রামত আপনাদের পাই যাব, আর মজাকে অলপমান এই ব্রিজখনের ধুনিয়া অল্প ফ্লেক্স চেক লোক আছে, ইয়াতে ফটো চটো উঠিলো মজাকে। এটা ইয়ারপর আমি ডাইরেক্ট গৈ আছো ঘরলৈকে, আর আপনাদের কি কম আর রাস্তাতে ব্লগ দেখাই আছো, আজি আজি ব্লগটা রাস্তাতে হব। তো রাজা এটা তাতে রখি আছে, আর আমি দুজনে ইয়াতে ফটো চটো উঠিলো, আর ধুনিয়াকে ইয়ারপর যাও আর ওলাই কেনে। খালাকটাঙর কাম নাই মানুহ, খালাকটাঙর আহিল আপনার একো একো চাই চাব লগা জগা নাই, আপনাদের যাই যদি উপর ফলে যাব। সো গাইজ খাতারনাক, আমি বর্তমান আহি আসলো শেরগাঁওরপা, শেরগাঁওরপা সোমাই কেনে টাং খালাকটাঙত সোমালো, আর খালাকটাঙরপা আহি আহি আমি গাড়িখনের হয়েছে, রাজার গাড়িখনের হয়েছে ব্রেক ফেল, মানে ব্রেক ফেল মানে এনেকা এনেকা ব্রেক ফেল হয়েছে, মানে সেই ভাবিছে কি বলে ভাবছে, হ্যাঁ ব্রেক কেবল সিঙা, রাজা ভাবিছিলে ব্রেক কেবল সিঙা বলে, কিন্তু ব্রেক কেবল সিঙা নাই। তো যোনে যোনে হিলস এরিয়ার গাড়ি চলাই থাকে সিহঁতে গম পায়ে থাকে। তো আর মই টাওয়াং যাওয়ার টাইমতো আমার বাইকখনেরও এনেকুৱা হৈছিলে, মানে এইটো পুরা হিট হৈ যায় গাড়িখনের এই ব্রেক শ্বুটো পুরা হিট হৈ যায়, হিট হৈ গলে মানে এয়া ব্রেকটো নালাগা হৈ যায়, এনেকে এই ব্রেকটো নালাগা হৈ যায়। আর এইডাল দেখিছে সাইলেন্সার পাইপডাল পুরা গোল্ডেন কালার হৈ গৈছে, পুরা হিট হৈ আছে এইডালত, ইয়াতে যদি কিবা লগাই দিও পুরা জ্বলি যাব। এতিয়া বর্তমান এতিয়া মানে গাড়িখন যদি হিট হৈ যায় এনেকৈ, আপনাদের যদি কেতিয়াবা গাড়িখনের এনেকুৱা প্রবলেম হৈ যায় হিলস এরিয়াত গলে, মানে ব্রেকটো একদম পুরা নালাগা হৈ যায়, তেতিয়া গাড়িখন অকণমান টাইম রখাই দিব, অলপ বেকত লৈ যাব, নহলে অলপ টাইম ঠান্ডা হবা দিব, তারপর নিজে নিজে ব্রেকটো আর কাম করা হৈ যায়। বর্তমান আমি ইয়াতে অলপ টাইম রখিলো গাড়িখন, এতিয়া এতিয়া ব্রেকটো লাগিছে, আর আমি এতিয়া ইয়ারপরা যাই আছো বালিমুলৈকে। তো গাইজ আমি বর্তমান আহি পালো আদামসত, আর ওদালগুড়ি আহি পালো ফাইনালি, আর ঘরত ভাত নাই হোটেলতো ভাত নাই, এইটার কারণে আমি মজাকে ইয়াতে আদামসতে পোলাও আর চিলি চিকেন,
মই কৰিম আৰু তো কারগিল রেস্টুরেন্ট তো গাইস খাই ল সো হেলো গাইস ফাইনালি আমি আহি পালো সেরগাঁওৰ পৰা আৰু সেরগাঁওৰ পৰা আহি কেনে আমাৰ অলপমান প্ৰবলেম হৈ গ'ল ভৈৰৱকুণ্ডত ভৈৰৱকুণ্ডত মানে আহি কেনে আমি বেয়া ভোক লাগি আছিলে ভোক লাগি থকাৰ কাৰণে আমি হোটেলত সোমালো কিবা খাবৰ কাৰণে আৰু পানুৰ বাইকৰ আছিল আমাৰ এটা জেবিএল বক্স যিটো আমি লৈ গৈছিলোঁ ইয়াৰ পৰা ওদালগুৰিৰ পৰা আমাৰ ঘৰৰ পৰা লৈ গৈছিলোঁ যিহেতু সেইটো তাতে বঢ়িয়াকৈ প্ৰতিশ্ৰুতি কৰি ডান্স চান্স কৰিলোঁ তাতে কৰিছিলোঁ ধুনীয়াকৈ আহি কেনে ইমান ধুনীয়াকৈ তাৰ পৰা আহি পালোঁ আহি ভৈৰৱকুণ্ডত আমি হোটেলত কিবা খাব সোমালোঁ হোটেলৰ পৰা ওলাই কেনে চাওঁ যে বাইকত মানে বক্সটো নাই মানে কোনোবাই বক্সটো বাইকৰ পৰা চুৰ কৰিলে আমাৰ তো এইটোৱে বেয়া লাগিলে আৰু মানে ইমান দামী বক্স আছিলে বক্সটো চুৰ কৰাৰ কাৰণে এনেকুৱা কৰিব নালাগে ভাই কি ক'বা আৰু উপায় নাই দিন বেয়া আছিলে 19,000 বক্স পুৰা বাহ লাগি গ'ল এতিয়া এটা কিনিব লাগিব আৰু মানে আমাৰো নাছিলে এইটো বেলেগৰ পৰা লৈ গৈছিলোঁ তাকতো এতিয়া কিনি দিব লাগিব উপায় নাই তো উপায় নাই কিনি দিম কিনি কিন্তু বেয়া লাগিছে আৰু ইমান ধুনীয়াকৈ ফুটি চুটি কৰি অহাৰ পিছত ব্লক বক্সটো চুৰ হোৱাৰ পিছত তো আৰু মন চন ডাউন হৈ গ'ল তাৰ কাৰণে ব্লগটো তাতে মানে নকৰিলোঁ আহি কিনে আজি নেক্সট ডে তো ইয়াৰ পৰা জিমৰ পৰাই ব্লগটো মানে শেষ কৰি আছোঁ ভাল লাগিলে লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ গোটেইখিনি কৰক আৰু অকণমান মৰম দিব আৰু প্লিজ গাইজ শ্বেয়াৰ কৰি দিয়ক চেনেলটো আৰু ছাবস্ক্ৰাইব কৰিব মানে কৈ দিয়ক বেলেগ হ'ব